হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? রাসেল ব্লগের নতুন ভিডিওতে আপনাদেরকে আবারও স্বাগতম। বন্ধুরা, আজ আমরা আবারও পর্যটন স্পটের হোটেল রিভিউ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এই মুহূর্তে আছি সিলেট শহরের কিন ব্রিজের দক্ষিণ পাশে অবস্থিত হোটেল ফেমাসে, যার অবস্থান সিলেট বাস স্ট্যান্ড এবং সিলেট রেল স্টেশন থেকে একটু সামনে এগিয়ে আসলেই পেয়ে যাবেন এই হোটেল ফেমাস। আমরা একটি রুমে চলে এসেছি, এটা হচ্ছে সিঙ্গেল রুম, দেখতে পাচ্ছেন। এপাশে রয়েছে ওয়াশরুম, দেখতে পাচ্ছেন বন্ধুরা, ওয়াশরুমটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং হোটেলের রুমটিও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বলা যায়। এটা হচ্ছে হোটেলের বাহিরের লবি। এখানে যে সিঙ্গেল রুমটি দেখতে পেলেন, এটা মাত্র 500 টাকায় আপনারা এখানে রাত্রিযাপন করতে পারবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, মেইন রোডের একদম পাশেই এই হোটেলের অবস্থান। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হোটেলের রিসেপশন। রিসেপশনটিও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং চমৎকার বলা যায়। এই হোটেলে আপনারা সিঙ্গেল রুম, ডাবল রুম, কাপল রুম, সব ধরনের রুম পাবেন এবং 2 থেকে 3 বেডের রুমও এখানে পাবেন। সিঙ্গেল বেডের রুমগুলো আপনারা এখানে মাত্র 500 টাকায় পেয়ে যাবেন। এবং এই যে দেখতে পাচ্ছেন, আমরা একটি ডাবল রুমে এসেছি, ডাবল বেডের রুম। এই রুমগুলো আপনারা 800 থেকে 1000 টাকার মধ্যেই পেয়ে যাবেন, অফ সিজনে আসলে এর চেয়ে কমেও পেতে পারেন। 2টি বেড রয়েছে, এছাড়াও টিভি রয়েছে, দেখতে পাচ্ছেন এই পাশে সোফা, তারপরে আয়না, আর ও পাশে রয়েছে ওয়াশরুম। মোটামুটি চমৎকার একটি রুম বলা যায়। আপনারা বন্ধুবান্ধব অথবা ফ্যামিলি নিয়েও এখানে আসতে পারেন। এই পাশে একটি আলনা রয়েছে, আর এই যে মেইন রোডের পাশেই হোটেলটি দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন, আশা করি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখতে পাচ্ছেন এই রুমের ওয়াশরুমটিও বেশ চমৎকার এবং পরিষ্কার পরিচ্ছন্ন বলা যায়। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো আশা করি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন। পাশাপাশি আমাদের পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন। এবং দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে এই হোটেলের ম্যানেজারের নাম্বার দেওয়া রয়েছে, আপনারা যারা এখানে আসতে চান তারা এই নাম্বারে কন্ট্যাক্ট করে আসতে পারেন। ধন্যবাদ, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।